হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। বেশ তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন বাংলা মজার ছড়া নিয়ে। আশা করি তোমরা আগের ছড়াগুলো সবাই খুব ভালো করে করে ফেলেছো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকে নতুন বাংলা ছড়া। আজকে আমরা কি ছড়া শিখবো বলো তো? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আগে আমরা কবিতাটা প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে নেব, তারপর কবিতাটিকে আবার শিখব সুরের মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক, সবাই আমার সাথে বলবে কেমন? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। তোমরা চাঁদ সবাই নিশ্চয়ই দেখেছো, তো বলো তো বন্ধুরা, চাঁদ আমরা কখন দেখতে পাই? হ্যাঁ ঠিক বলেছো, চাঁদ আমরা রাতের আকাশে দেখতে পাই। তাহলে চলো লাইনটা আবার বলে নিই, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? তোমরা কদম গাছ চেনো বন্ধুরা? তাহলে দেখে নাও, এই দেখো এটাকে বলে কদম গাছ। আবার লাইনটা বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। আমরাও তো বিয়ে বাড়িতে গিয়ে খুব মজা করি, ঠিক তেমনি কদম গাছের নিচে সোনামণির বিয়েতে কারা মজা করছে? ঠিক বলেছো, হাতি ঘোড়া সবাই আনন্দে খুব নাচ করছে। আবার আমার সাথে কবিতাটা বলো বন্ধুরা, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। তো চলো বন্ধুরা, এইবার কবিতাটিকে আমরা শিখে নেব সুরের মাধ্যমে। থ্যাংক ইউ বন্ধুরা, খুব ভালো থেকো, আবার দেখা হবে আমাদের পরের ক্লাসে।